কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে এসএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল ও জুবায়ের হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন। 29 সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী ও দুই আসামির তিন দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মামলার প্রধান আসামি নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক লুৎফুর রহমানের তিন দিনের রিমান্ড শেষ হলে তাকে জেল হাজতে পাঠানো হয়। সাবমিশন অর্থাৎ প্রসিকিউশন পক্ষে সাবমিশনগুলো বিবেচনায় রেখে বিজ্ঞ আদালত ওদেরকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে আমরা প্রধান আসামি যে কেন্দ্র সচিব লুৎফুর রহমান তাদেরকে তিন দিনের রিমান্ড নিয়েছিলাম। আসামি আমিনুর রহমান এবং জুবাইর হোসেনের আজকে রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দুইজনের রিমান্ড দুই দিনের মঞ্জুর করেছেন। আমরা এই আসামিদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই চেষ্টা করে যাব।